সাত মাস বিরতিতে কাল বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিরছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। মূলত প্রস্তুতি বা করোনা কালের পরীক্ষামূলক সিরিজ হলেও তিন দলের এই প্রতিযোগিতাকে আকর্ষণীয় করে তুলতে প্রায় 37 লাখ টাকা প্রাইজ মানি ঘোষণা করেছে বিসিবি। সিরিজে ভালো খেললে ক্রিকেটারদের আর্থিক প্রাপ্তি নেহাত মন্দ হবে না। চ্যাম্পিয়ন্স দল পাবে 15 লাখ টাকা, রানার আপ দল পাবে 7.5 লাখ টাকা, সিরিজ সেরা খেলোয়াড় পাবেন 2 লাখ টাকা, সিরিজের সেরা ব্যাটসম্যান বোলার আর ফিল্ডার প্রত্যেকে পাবেন 1 লাখ টাকা করে, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে পাবেন 1 লাখ টাকা, গ্রুপ পর্বের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জয়ী খেলোয়াড়রা পাবেন 50,000 টাকা করে, প্রতি ম্যাচে সেরা ব্যাটসম্যান বোলার ও ফিল্ডার পাবেন 25,000 টাকা করে। সব মিলিয়ে সিরিজের প্রাইজ মানি 37,75,000 টাকা। বিসিবি প্রেসিডেন্ট কাপ সামনে রেখে আজ মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠান করছে তিন দল। সকালে অনুষ্ঠান করেছেন তামিম ইকবাল, রেখা 10, বিকেলে মাহমুদুল্লাহ ও নাজমুল হাসান শান্তর। কাল দুপুর 1:30টায় মিরপুর উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে মাহমুদুল্লাহ ও নাজমুল হাসান শান্তর রেখা 10। তার আগে আজ হোটেলে সোনারগাঁয়ে জৈব বড়াই সিরিজের ট্রফি উন্মোচন করেছে তিন অধিনায়ক। সেখানে তামিম ইকবাল বলেছেন, সিরিজটা সব খেলোয়াড়দের জন্য বড় সুযোগ, প্রায় 50 থেকে 60 জন ক্রিকেটার এই টুর্নামেন্ট খেলবে। কারো যদি টুর্নামেন্টে ভালো যায়, সে যদি খুব ভালো ব্যাটিং কিংবা বোলিং এ ভালো করে, তাহলে তার জন্য জাতীয় দলের দরজা খুলে যেতে পারে। এরকম যদি কোনো তরুণ ক্রিকেটার থাকে তাহলে তাদের নিয়ে চিন্তা করতে পারে বিসিবি, এটা সবার জন্য ভালো সুযোগ। অধিনায়ক মাহমুদুলের আশা শিরোপা জিতবে তার দল, আশা আছে চ্যাম্পিয়ন হবে। দেশের উর্তি এবং অভিজ্ঞতার দিক দিয়ে যদি বলি সব দিক থেকেই সেরা খেলোয়াড়রা এখানে খেলছে, এটা নিজেদের প্রমাণের জন্য ভালো একটা প্রতিযোগিতা। অনেকদিন পর যেহেতু আমরা মাঠে নামছি, আমাদের সবার ভেতরে একটু কৌতূহল কাজ করবে। অনুপ্রেরণা বলতে পারেন না, যেভাবে বর্ণনা করতে চান সেদিক থেকেই বলি এটা ভালো একটা দিক। তরুণ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, আমাদের যেটা ইতিবাচক দিক, দলে অনেক তরুণ ক্রিকেটার থাকা ফিল্ডিং বিভাগটা খুব ভালো হয়েছে, সঙ্গে ব্যাটিং বোলিং তো আছেই, আশা করছি তিন বিভাগই ভালো কিছু হবে। নাজমুলের দলে খেলছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, তাকে নিয়ে নাজমুলের মন্তব্য, এটা অনেক বড় বিষয়, তিনি দলে অনেক বড় প্রভাব ফেলতে পারেন, তার কাছ থেকে বড় আশা করি। আমরা সবাই জানি খেলার প্রতি তিনি কতটা নিবেদিত, আশা করি ভালো কিছুই হবে।